নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। নিউজ 24 আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। ভোজ পরবর্তী অশান্তিতে উত্তপ্ত বীরভূম। কাল রাতে গোড়াবাজারে ব্যাপক বোমাবাজি সংঘর্ষের পর সকাল থেকে আবারও হিংসা ছড়িয়েছে গোড়াবাজার হজরতপুরে। সন্ত্রস্ত গোটা এলাকার রাজনৈতিক হিংসার অভিযোগ হাসুরেও। সেখানে শাসক দলের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাম কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তৃণমূল নেতার বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে গতকাল রাতের পর আজও উত্তপ্ত পারুই গোড়াপাড়া হজরতপুরে সকাল থেকে ফের ব্যাপক বোমাবাজি, শাসক বিরোধী রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা। সংঘর্ষে ইতিমধ্যে আহত বেশ কয়েকজন, বোমার আঘাতে 3 জন জখম, গুলিবিদ্ধ হয়েছেন আরও 2 জন। রাতভর সংঘর্ষের জেরে এলাকায় ঢুকতেই পারেনি পুলিশ প্রশাসন। সকালে গ্রামে ঢুকে আহতদের উদ্ধার করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হামলার ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল এবং সিপিএম। ঘটনার জেরে এলাকায় লুটমার শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। আমরা এখন হজরতপুরের গ্রামে দাঁড়িয়ে রয়েছি এবং যেরকম দেখা যাচ্ছে যে গতকাল রাত্রেই কিন্তু এই যে বাড়ি, এই ঘরগুলোকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, এইভাবে ভেঙে দেওয়া হয়েছে এবং আমরা গ্রামে একটা থমথমে পরিবেশ রয়েছে। যেরকম দেখা যাচ্ছে যে কালকে রাত্রে এক পক্ষ এসেছিল এবং এসে দেখা এইভাবে কিন্তু দরজাও ভেঙে দিয়েছে। কাল রাত্রে মারামারি ঝামালা ঝঞ্ঝট করতে এলো ওরা, ওই সিপিএমের লোকরা আর এই তৃণমূলের লোক দিয়ে ঘর দৌড় গোনাখানি ভাঙ্গি চুরিয়ে দিলে, ভাঙচুর করে দিন গেল। এ রাতে ভাঙা ভাঙি করলো, এবার রাত্রে বেলাতে কি করে দেখবে, কে কি করবে না করবে। আমরা আন্ধারে রয়েছি, কোনো স্বামী বাড়িতে আছে না? স্বামী নাই, কাল রাত্রে থেকে গিয়েছে, আসেনি। দশজনা নোক রয়েছে সেখানে, আমি একলা। কোথায় কোথায় মারলো? আমার এই হাত ফুটে গেছে, এই হাতে। ওই দেখি হাত তো এই মা বোন তুলে, ছেলেরা নাই, স্বামীরা নাই, ঘরে থেকে বাই করে নিয়ে মুখ কর তো মুখ কর বাখানা করছে সব সিপিএমের লোকরা করেছে। একেবারে থমথমে আতঙ্কের পরিবেশ এই হজরতপুরে। এখানে দেখে বোঝা যাচ্ছে যে কালকে রাত্রে কিন্তু এখানে বোমাবাজি হয়েছে। আমাদের বাড়িতে সব ভেঙে আছে, ছেলে আছে, একটি নানি আছে, বুড়ো মানুষ আমার আছি, এসে দুটো বোম এসে দুজন ওতে মেরে দিলে, বলছে আয় সালে ওরা সব বেরিয়ে যা দেখে এলবো একবার। ওয়াই বলে ওরা বোম দুটো ফুটিন চলে গেল। তৃণমূল পার্টি কালকে রাত্রে কি হলো? ওই ওই ঘটনাই হলো। একেবারে এই গ্রামে কিন্তু সমানে সমানে লড়াই, দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছে এবং পুলিশকে কিন্তু আমরা গ্রামে সেভাবে এখন অবধি দেখতে পাচ্ছি না। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাহের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, পাটনা। ভোট পর্ব মিটতে ফের উত্তপ্ত পারুই, গুলিতে জখম 2। কি বলছেন গুলিবিদ্ধ যুবকের মা শুনব। মারবো না, ছেলে খবর পাই না, ছেলে কোথায় দিয়েছে তাও জানি না, ছেলে দেখতেই পেলাম না। শুনেছিল ঘুম থেকে উঠে ঠিক এখান দিয়ে যখন হেমবাবু বের হয়ে রাত্রি ভোরবেলা 5:30-5টার সময় তখন ঠিক এইখানটা এই জায়গায় কিন্তু তার গুলি লাগে। আমরা মনে হয় দেখতে পেয়েছি যে ওই জায়গায় এখনো বোম পড়ে আছে, ওই দেয়ালের ওদিকে কিন্তু এখনো বোমের দাগ লেগে রয়েছে, এই পরিস্থিতি এখন রয়েছে। এখন পুলিশ ঢুকেছে কিন্তু সকালবেলা যখন পুলিশের প্রয়োজনীয়তা ছিল তখন কিন্তু কোনো পুলিশ দেখা যায়নি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপন প্রসেনজিতের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, ঘোড়াপাড়া।